হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে রিভিউ করব জলতরঙ্গ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট হাউস। আসলে এটা লাবণী বিচ থেকে সুগন্ধা বিচের যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে গেলেই, অল্প গেলেই আপনারা পাবেন। এবং সমুদ্রের সবচাইতে কাছের হোটেলগুলোর মধ্যে জলতরঙ্গ একটি অন্যতম হোটেল। এই জলতরঙ্গ হোটেলের সবচেয়ে পজিটিভ কথা যদি আমার বলতে হয় তাহলে এটা বলতে হবে এটার ইনফিনিটি পুল সম্পর্কে, যেটা আপনারা সাইমন বিচ হোটেল অন্যান্য ফাইভ স্টার হোটেলের ইনফিনিটি পুলের মধ্যে কিছুটা দেখতে। এখানকার অবশ্যই আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের, এই কারণে এই হোটেলটা খুবই সেফ, ফ্যামিলি নিয়ে আপনার ট্রাভেল করার মতো একটা হোটেল। ভাড়াটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। যদি আপনারা এটা সিজনে যান অবশ্যই আপনার 7-8 হাজার টাকা মিনিমাম আপনার রুম রেন্ট পড়বে, আর অফ সিজনে হয়তো আপনারা কিছু ডিসকাউন্ট পাবেন। আর এখানকার যে খাবারের মেনুগুলো একটু প্রাইসি, আর যে আপনার বাফেট ব্রেকফাস্টটা পাবেন কমপ্লিমেন্টারি, এই ব্রেকফাস্টটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। বাট লোকেশন ওয়াইজ হিসাব করলে এটা হতে পারে আপনার জন্য একটা আলটিমেট চয়েস। এবং সত্যি লোকেশনের কথা যদি বিবেচনা করেন, জলতরঙ্গ ইজ ওয়ান অফ দ্য বেস্ট আমার হিসাবে অন্যান্য হোটেলের চেয়ে। আজ এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংকস আ লট।